আসসালামু আলাইকুম। রাবিয়াস কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে একটি ব্যতিক্রমী রান্নার রেসিপি করে দেখাবো, যা একেবারেই সাধারণ উপকরণ দিয়ে কিন্তু রান্না করার পরে খেতে অসাধারণ লাগবে। তো চলুন দেখে নিই এই রান্নাটা করতে আমার কী কী লাগছে। আমি এখানে যা যা নিয়েছি, ভর্তার শাক, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ও লবণ। প্রথমে শাকগুলোকে বেছে নেব। অনেকেই এই শাকটা হয়তো চেনেন না। দেখুন, ভর্তার শাক দেখতে এইরকম হয়। বেছে বেছে ভালো পাতাগুলো নেব। এই যে এই পাতাটা ভালো না, এটা ফেলে দেব। উপরে যে পিচির মতো অংশটা দেখা যায় সেটাও ফেলে দেব। জাস্ট শুধু ভালো পাতাগুলো নেব। এইভাবেই আমি সবগুলো শাক বেছে নেব। সবগুলো শাকই বেছে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। আর এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। চারটা কাঁচামরিচ, রসুন কুয়া 4-5টি, এই সবগুলো আমি একসাথে হাম্বলদিস্তায় আধা বাটা করে নেব। আপনারা চাইলে পাটায় অথবা ব্লেন্ডারও আধা বাটা করে নিতে পারেন, তবে মিহি করবেন না, কারণ আধা বাটার শাক রান্নাটা যে একটা টেস্ট আসবে, মিহি করলে সেই টেস্টটা আর পাওয়া যাবে না। এবারে এই পাতিলটার মাঝে সবগুলো শাক দিয়ে দিচ্ছি। শাকগুলোকে ভালো করে ধুয়ে যতটা সম্ভব পানি ঝরিয়ে নিয়েছিলাম, আর বাকি যে পানিটুকু রয়ে গেছে তাতে শাকটা সিদ্ধ হতে লেগে যাবে। পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচে যে আধা বাটাটা করে রেখেছি তার সবটুকুই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার ঢেকে রান্না করব প্রায় সিদ্ধ হয়ে গলে যাওয়া পর্যন্ত। এর মাঝে আমি দুই একবার নেড়ে চেড়ে দেব। চুলার আগুনটা মিডিয়ামের চেয়ে একটু লোতে থাকবে। দেখি কি অবস্থা। নেড়ে চেড়ে নিচের গুলোকে উপরে, উপরে গুলোকে নিচে দিয়ে আবারও ঢেকে একেবারে সিদ্ধ হয়ে নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একেবারে নরম হয়ে আসছে। এবার চেপে চেপে ভর্তার আকারে করতে হবে। আর বাকি যে পানিটুকু আছে তা শুকিয়ে একটু পোড়া পোড়া করে নিতে হবে। হাতলের সাহায্যে চেপে চেপে একেবারে ভর্তার মতো করে ফেলেছি এবং অনেকখানি পোড়া পোড়া হয়ে আসছে। একেবারে গ্রামের সেই মাটির চুলার ফ্লেভার চলে আসছে। আর এটাই হচ্ছে এই শাকের
আসল বৈশিষ্ট্য। এবার সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি লেবু ও কাঁচামরিচ দিয়ে একটু সাজিয়ে। এটা খাবারের সময় আমরা খেয়ে নিতে পারবো। গরম গরম ভাতের সাথে এই মজাদার তেল ও মশলা ছাড়া শাকটা খেতে যে কি অসাধারণ লাগবে তা আপনারা রান্না না করলে বুঝবেন না। গ্রামের মাটির চুলায় রান্নার ফ্লেভারটা অনেকটাই উঠে আসছে এই শাক রান্নাতে। তার কারণ পেঁয়াজ রসুন কাঁচামরিচের আধা বাটা আর পুরা পুরা শাক রান্না সব মিলে স্বাদটা একেবারে গ্রামের মতো। যদি এইভাবে আপনারা রান্না করেন তাহলে অবশ্যই এই স্বাদটা পাবেন। আমার বিশ্বাস আজকের এই রেসিপিটি আপনাদের অনেক উপকারে আসবে আর ভালো লাগবে। ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার এরকম আরও নতুন নতুন এবং মজাদার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আপনারা অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।